নমস্কার বন্ধুরা, শুভ্রা রিমলি একাডেমিতে আপনাদের স্বাগত। আপনারা এখন দেখবেন পোনগা হাই স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব। এটা অনুষ্ঠিত হয়েছে 2023-এর 29 জানুয়ারি। এখন বিদ্যালয়ের পতাকা উত্তোলন হচ্ছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। এটা গঙ্গাচরণ চট্টোপাধ্যায় স্মৃতি মঞ্চ। এটা বিভূতিভূষণ স্মৃতি সংগ্রহশালা। চারিদিকে সংগ্রহশালাটি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এখানে দেখা যাচ্ছে। এখন প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বর্তমান উপস্থিত সমস্ত প্রাক্তনীদের শ্রী কুণাল দে মহাশয়। গুণগ্রাম উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে স্বাগত। আপনারা এসছেন আমরা গর্বিত, আমরা আনন্দিত। আপনাদের পদধূলি আগামী কয়েক বছরের জন্য আমাদের বিদ্যালয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করব যে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ, মূল্যবান সময় এবং মূল্যবান চিন্তা আমাদের মধ্যে দেবেন, যাতে বিদ্যালয় আরও এগিয়ে যেতে পারে। বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে, প্রধানের দায়িত্বে আসার পর আমি যেটা প্রথম উপলব্ধি করলাম, সার্থ শতবর্ষ পার করা একটি প্রতিষ্ঠানে কোনো সুনির্দিষ্ট প্রাক্তনী সংগঠন নেই। যদিও আমরা কয়েকবার প্রাক্তনী পুনরুৎসব করে ফেলেছি, সেই ইচ্ছা থেকে আমি বর্তমান বিদ্যালয় প্রধান সমিতিকে প্রস্তাব দিই যে অতি শীঘ্র আমাদের আরও একবার প্রাক্তন ছাত্র পুনরুৎসব আমাদের করতে হবে। মঞ্চে প্রাক্তন শিক্ষক শ্রী কুমার মুখোপাধ্যায়কে সংবর্ধনা জানাচ্ছেন তাকে প্রাক্তন শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক অলোক সাহু গুণী ব্যক্তি মহাশয়, যারা এই স্কুলের প্রাক্তন ছাত্র তাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন প্রাক্তন ছাত্ররা। আচ্ছা, আমাদের পত্রিকা উপসমিতি কনভেনার উনি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
এবার বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র এবং সভাপতি মাননীয় প্রসেনজিৎ ভাগ মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমাদের বিদ্যালয়ের কর্মরত শিক্ষক এবং অন্যতম আহ্বায়ক শ্রী গুণমিত্র মহাশয়, আমাদের যারা চন্দ্রীবাবু ছাড়া এখানে যারা উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন ছাত্র এবং মাস্টার, প্রাক্তন শিক্ষক শ্রী দেব কুমার মুখোপাধ্যায় প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখছেন। সম্মানিত সভাপতি এবং প্রধান শিক্ষক, যারা দুজনেই ঘটনাচক্রে আমার প্রাক্তন ছাত্র, তাদেরকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অসত্য অসর্ব অবস্থাতেও আমাকে এখানে আসবার আমন্ত্রণ জানানো, এখানে আসাটাই বড় কথা। আমি যখন এখানে আসি তখন আমার মনে হয় যে আমি আমার নিজের ঘরে ঢুকলাম। সেই নিজের ঘরে ঢুকে যেমন মানুষ শান্তি পায়, সেই শান্তি আর আমি পাচ্ছি। এখন প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে এবং মন্ত্রী যারা নেই কিছু বলছেন, তাদের সকলকে আমার নমস্কার জানাই। ভট্টাচার্য মহাশয়, আমি দেখছি আপনারা অনেকে পুনর্মিলন উৎসবে এসছেন, হই হই করছেন, গল্প করছেন, কেউ কেউ বলছেন এটা আগে টালির চাল ছিল, এখন কি চমৎকার একটা বাড়ি হয়ে গেছে, চারটে ক্লাসরুম ভেঙে একটা দুর্দান্ত প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে, একটা দেওয়াল তৈরি করেছেন এরা যেখানে প্রাক্তন ছাত্ররা গিয়ে নিজেদের সই করতে পারবেন, উপরে একটা দারুণ প্রদর্শনী কক্ষ হয়েছে, খুব ভাল লাগছে। আপনাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখে ভাল লাগছে, প্রত্যেকের মধ্যে একটা আনন্দের প্রকাশ। এবার পুনর্মিলন উৎসব এমনিতে খুব একটা ঝামেলার দিন নয়, আসবো, অনেকের সঙ্গে দেখা হবে, খাবো দাবো, যার ফোন নাম্বার নেই ফোন নাম্বার নেবো, তোমার বাড়ি চলে যাবো। কিন্তু এই দিনটার মধ্যে অনেকগুলো স্রোত এদিক ওদিক প্রবাহিত হয়, যদি একটু খেয়াল রাখি তাহলে আমরা হয়তো জানতে পারি। আমি ওপেনটি বায়োস্কোপ বলে একটা বাংলা ছবি ট্রেলার লঞ্চ করতে এসেছিলেন অমিতাভ বচ্চন, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তা সেখানে বচ্চন একটা বক্তৃতা দিয়েছিলেন, খুব ছোট্ট বক্তৃতা, সেটা হচ্ছে উনি যখন ছোট ছিলেন তখন ওকে অনেকে জিজ্ঞেস করতেন যে এই তুমি বড় হয়ে কী হবে, তা উনি বলতেন অমুক হব তমুক হব, কিন্তু কোনো ঠিক ছিল এবং নিজেও খুব একটা বিশ্বাস করতেন না যে উনি সেটা হবে। কাউকে হয়তো মন রাখার জন্য বললেন আমি ডাক্তার হব, কাউকে বললেন আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু ভেতর থেকে খুব বিশ্বাস ছিল না যে আমি কী হতে চাই, কোনটা হতে আমার ইচ্ছে করে। তারপর অবশ্যই আমরা জানি অমিতাভ বচ্চন কী হয়েছেন, বড় হয়েছেন, অনেক বয়স হয়েছে। উনি বলছেন যে এখন যদি আমায় কেউ জিজ্ঞেস করে আমি কি হতে চাই, আমি জানি আমি কি হতে চাই, আমি আবার ছোট হতে চাই, আবার ছোটবেলাটায় ফিরে যেতে চাই। তা এটা শুধু বচ্চনের ব্যাপার নয়, আমার ধারণা আমরা প্রত্যেকে ছোটবেলায় মনে করি বড় হলে বিরাট হব, রাজা উজির মারবো, ঘোড়ায় চড়বো, আর বড় হলে মনে করি ওরে বাপরে বাপ ছোটবেলাটা কি ভালো ছিল, সেইখানে আবার ফিরে গেলে ভালো হবে। তারই একটা চাবি বা তারই একটা উপায় হচ্ছে একটা পুনর্মিলন উৎসবে আসা। মানে খুব বড় একজন কবি বলেছিলেন যে তোমাকে যদি একটা জেলখানাতে বন্দি করে রাখা হয়, কোথাও কিচ্ছু নেই, তোমার হাতের কাছে কিচ্ছু নেই, চারদিকে বড় বড় দেওয়াল, তবু তোমার কাছে একটা সম্পদ থাকবে, সেটা হচ্ছে তোমার ছোটবেলার স্মৃতি। তা মানে ছাত্র জীবনের স্মৃতি আমাদের কাছে সেই রকম সম্পদ, আর সেই সম্পদগুলো নাড়াচাড়া করা একটা প্রকৃষ্ট দিন হচ্ছে পুনর্মিলন উৎসব। আর একটা বাড়তি পাওনা আছে, আপনাকে কেউ যদি হঠাৎ টাইম মেশিনে চড়িয়ে আপনার ছোটবেলায় নিয়ে চলে যায়, আপনার ছাত্র জীবন নিয়ে চলে যায়, আপনার ভাল লাগবে। কিন্তু যদি এখনকার পরিণত মনস্কতা সহ এখনকার অভিজ্ঞতা সহ সেখানে নিয়ে যায়, সেটা একটা বাড়তি পাওনা। ছোটবেলায় হয়তো কোনো একজন সহপাঠীকে একটু নিষ্ঠুরভাবে কিছু বলেছিলেন, হয়তো ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, হয়তো মনে হয়েছিল সে কীরকম উদ্ভট, তাকে একটু বিচ্ছিরিভাবে কথা বলা যাক। এখন মনে হয় খুব তো উদ্ভট নয়, একটু স্বতন্ত্রভাবে চলতে চেয়েছিল, ওরকমভাবে না বললেই হতো। এই সমজদারিটা নিয়ে পুনর্মিলন উৎসবে এসে তার সঙ্গে হয়তো একটু অন্যরকম ব্যবহার করা যায়, এগুলো হচ্ছে এই উৎসবটার বাড়তি পাওনা। একটা রিউনিয়নে যদি ইচ্ছে করছে নাকি করছে না, আমি পুনর্মিলনে যাব না যাব না, এর থেকে একটা লোকের জীবনপথ অংশ তো করে নেওয়া যায়। ধরুন যে মনে করছে যে হ্যাঁ আমি যাব, অনেক দিন পর যাই,
ওই সমস্ত আমার সহপাঠীদের সঙ্গে দেখা হলো, কুড়ি বছর কেটে গেছে কি তিরিশ বছর কেটে গেছে, সে মনে করছে যে সমস্ত মানুষ একজন মানুষ হচ্ছে একটাই মানুষ, মানে পনেরো বছর বয়সেও সে যা থাকে, পঁয়ত্রিশেও সে তারা তাই থাকে, পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তরও তাই থাকে। হ্যাঁ, কিছু বাহ্যিক পরিবর্তন তো হবেই, জীবন কিছু ঘা দেবে, সংসার কিছু ভুতো মারবে, একটু টোল খাবে, একটু দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু ভেতরটা একই থাকে, স্বভাবটা একই থাকে, যে কেন্দ্র থেকে তার ব্যক্তিত্বটা উচ্চারিত হয় তা একই থাকে, ও থিম মিউজিকটা একই বাজিয়ে নেবে, কারণ একটু সানাই জুড়েছে, ওখানটা একটু তবলা বাদ পড়েছে, কিন্তু জিনিসটা আছে। আর যে লোকটা বলছে না না রিউনিয়ন আমি যাবো না, আমার যেতে ইচ্ছে করে, সে কী ভাবছে? সে ভাবছে যে সতেরো বছর বয়সে একটা শেষ দেখেছিল, আজকে সাতচল্লিশ বছর বয়সে তাকে যখন দেখবো এই দুটো মানুষ একই। হ্যাঁ, এদের কিছু সাদৃশ্য আছে, এদের নাম দুটো একই, এরা একই খোলসের মধ্যে বাস করেছে, এবং সাতচল্লিশ বছরের এই লোকটার মধ্যে সতেরো বছরের এই লোকটার স্মৃতিও রক্ষিত আছে। কিন্তু যতই ডালপালা সরাও আর উগিরাও, এর মধ্যে সেই কিশোরকে আর খুঁজে পাওয়া কোনোদিন যেতে পারে না। এর দেহের কোষগুলোও পাল্টে গেছে, মস্তিষ্কের কোষগুলোও অনেক পাল্টে গেছে, একটা আলাদা মানুষ। তাই যখন যে ইউনিয়নে এসছে, সে গিয়ে যে আসেনি তাকে বলে কি লেলি না, কমলান এসছিল, শুভেন্দু এসছিল, অনির্বাণ এসছিল, কত মজা হলো। সে বলে হ্যাঁ, এরা আসলে কেউ আসেনি, ওই নামে আর ওই খলসের কিছু লোক এসছিল, কিন্তু তুই কতগুলো অপরিচিত লোকের সঙ্গে গিয়ে হাবি জাবি কথা বলে উল্লাস করে চললি। প্রাক্তন ছাত্ররা প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে সেই স্কুল পরিবেশে বেড়ে ওঠা, সেই স্কুলের অনুবর্তন মঞ্চে দাঁড়িয়ে আমরা একটু বেশি আবেগমথিত হয়ে পড়েছি। সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটবে আমাদের বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত অলোক সাধুর বক্তব্যের মধ্য দিয়ে। পার্থ, রাজীব, আমরা যখন পড়তাম তখন একদিন কানাইবাবু স্যার, কানাইলাল বন্দ্যোপাধ্যায় একদিন জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কে কী হতে চাও। তা হঠাৎ করে ক্লাস ফাইভে পড়ি, আমাদের সে অভিজ্ঞতা নেই, কী বলবো, যে যার মতন বলছে, কে বলছে ডাক্তার, কে বলছে ইঞ্জিনিয়ার, বেশিরভাগই ডাক্তার ইঞ্জিনিয়ার। পার্থও তাই বলেছিল, ওই পার্থ ওখানে পার্থও বলেছিল যে ডাক্তার, পার্থ ডাক্তার হতে পারে, কিন্তু যেটা হয়েছে আজকে ওর ছেলে রামপুরহাট মেডিকেল কলেজে ডাক্তার, এবং সেই বনগা হাইস্কুলেরই ছাত্র। ভালো লাগছে যে আজকে ও পারেনি কিন্তু ওর ছেলে কিন্তু এই স্কুলের ছাত্র। আমার আজকে এখানে আসার কথা ছিল না, আমি দুদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম, গতকালও আমার ভর্তি হওয়ার কথা ছিল, আমার মিসেস জোর করে নিয়েই যাচ্ছিল, তা বললাম না আজকে রিউনিয়ন, আজকে আমাকে যেতেই হবে, হয়তো বিকেলবেলায় আমি ভর্তি হয়ে যাব। এটাই হচ্ছে রিউনিয়ন, এটাই বনগা হাইস্কুল, এর জন্যেই আমরা বারে বারে আসি, আমরা যেন আরও বারে বারে এরকম আরও বেশি করে জমায়েত হতে পারি, এইটুকুই বললাম। কফি হাউসের সেই আড্ডাটা আজার রে, আজার রে, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার রে। Thank you.
ধন্যবাদ সবাইকে আমরা আবার আগামী দিনে এইভাবে রিমিনারে আসবই আসব স্কুলে মহিলা শিক্ষিকারা গান প্রাক্তন ছাত্রদের জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে বুফে সিস্টেম যে যার মতো খাবার সংগ্রহ করছে
স্কুলের প্রাক্তন ছাত্র বলে আমরা গর্বিত। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।